অনুভবে পেয়েছি তোমায়, ভালোবেসেছি হৃদয় উজাড় করি, ভয় পাই পাছে হারাই, রেখেছি নয়নে বন্দি করি। ওগো আমার প্রাণের ছন্দ, ওগো প্রাণের টান, তোমার কাছে রাখি আমার সর্ব মান অপমান। নমস্কার, আমি দেবাশিস, এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইড স্টুডিওতে। আজ 25শে বৈশাখ, কিন্তু পৃথিবী জুড়ে এমন একটা অচলাবস্থা তৈরি হয়েছে যার জন্য আমরা ভয়ে ভয়ে এবং আশাহত হয়ে দিন কাটাচ্ছি। কিন্তু আজ এমন একটা দিন, সমস্ত ভয়, সমস্ত এই যে আশাহীনতা আমাদের চেপে ধরেছে, সমস্ত কিছু আজকে ধুয়ে মুছে আমরা সাফ করে দেব। কারণ কবিগুরুর জন্মদিন আজ, যিনি আমাদের শিখিয়ে গেছেন সংকটকালে কিভাবে মোকাবেলা করতে হয় সংকটের সাথে, কিভাবে ধীর স্থির থাকতে হয়, জীবন জয়ের মন্ত্র তিনি আমাদের শিখিয়ে গেছেন। তাই আজ আমরা ব্রতী হয়েছি টিম ইনসাইড পরিবারের পক্ষ থেকে এই রবি পরিক্রমা অনুষ্ঠানটির। এই রবি পরিক্রমা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের নিয়ে আজ আমরা শ্রদ্ধাবনত হব কবিগুরুর চরণে। টিম ইনসাইড নিবেদিত রবি পরিক্রমা অনুষ্ঠানটিতে টিম ইনসাইডের সঙ্গে যারা রয়েছেন তারা গ্লোবাল এন্টারপ্রাইজ, সাথে আমার খবর রয়েছে নিউজ ফোকাস 24, সিটিজেন 24, শুভগ্রাফি এবং উত্তরাপন। এই প্রত্যেকটি চ্যানেলে একযোগে আপনারা দেখতে পাচ্ছেন টিম ইনসাইডের রবি পরিক্রমা। নমস্কার, আমি পাপি অধিকারী, আমি আছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। দেবাশিস, দেবাশিস ভট্টাচার্যের উদ্যোগে এই রবি পরিক্রমা। অনেকে মিলে এই কোভিড-19 করোনা ভাইরাসের আক্রমণে প্রচণ্ড শঙ্কিত হওয়া সত্ত্বেও এই রবি পরিক্রমায় অংশগ্রহণ করেছে, তাতে আমি খুশি। আমি অনেক শুভেচ্ছা জানাই এই রবি পরিক্রমার জন্য। একটা অদ্ভুত জিনিস, এই গৃহবন্দী থাকার মধ্যে আমাদের কিন্তু একটা চেঞ্জ এসেছে, এবং আপনারা দেখবেন এই চেঞ্জ করোনার পরেও কিন্তু এই চেঞ্জটা সমাজের মধ্যে থাকবে। আমরা পরস্পরের জন্য ভাবব, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই সবার জন্য ভাববো, আমরা প্রকৃতির জন্য ভাববো, আমরা গাছ কাটবো না, আমরা প্রকৃতির ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখবো। আমরা রবীন্দ্রনাথ সেটা পেয়েছি। রবীন্দ্রনাথ বলেছে তার নিজের অন্তরকেও বিকশিত করতে, আমাদের নিজেদের অন্তরও যেন বিকশিত থাকে। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, যুক্ত করো হে সবার সঙ্গে। এখন কথাটা যুক্ত করা যাবে সেটা টেলিফোনে কিংবা পারস্পরিক হাত বাড়িয়ে দেওয়ার যুক্ত। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে তবচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। তোমার যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ, তোমার অসীমে প্রাণ মনু লয়ে যত দূর।
নমস্কার টিম ইনসাইডের রবি পরিক্রমায়, আমি দীপিকা মান্না। আমি পম্পা অধিক। নমস্কার, আমি সঙ্গীত শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত। টিম ইনসাইডের রবি পরিক্রমায় আমি থাকছি আপনাদের সঙ্গে রবীন্দ্র গান নিয়ে, এবং আপনাদের সামনে আমি আসতে পেরেছি আমার অত্যন্ত স্নেহের ভাই দেবাশিসের আহ্বানে। আপনাদের অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আমার নিবেদনে কবিগুরুর একটি পূজা পর্যায়ের গান। আমরা এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের কবি পরিক্রমায়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত জীবে নাই বা দিলে দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। নমস্কার, আমি মিঠুন, মিঠুন দত্ত। এই মুহূর্তে আমি রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার আরেক কবি, কবি সুকান্ত ভট্টাচার্য অসাধারণ একটি কবিতা সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথের প্রতি। সেই কবিতা থেকে দুটো উচ্চারণ আজ আমার রবি ঠাকুরের প্রতি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরীর নিঃশব্দ প্রকটি। নমস্কার, আমি অর্ণব সরকার। এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।
নমস্কার, আমি অর্পিতা গোস্বামী রয়েছি টিম ইনসাইডের পক্ষ থেকে রবি পরিক্রমায়। সকাতরে ওই কাঁদেছে সকলে, শুনো শুনো পিতা, কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। নমস্কার, টিম ইনসাইডের রবি পরিক্রমায় আমি সঙ্গীতা চাকি। নমস্কার, আমি পৃথা সিং এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। আজ কবিকে অন্তরের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি তারই রচিত এক প্রার্থনা সঙ্গীত উচ্চারণের মধ্যে দিয়ে। আজ বিশ্ব গভীর সংকটে, করোনা ভাইরাসের করাল গ্রাসের কবলে আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশ। এই দুঃসময়ে প্রার্থনা আমাদের মানসিক শক্তি যোগায়। কবি কোনো একদিন তার কঠিন সময়ে জীবন দেবতার উদ্দেশ্যে যে প্রার্থনা সঙ্গীত লিখেছিলেন তা আজ বড় বেশি প্রাসঙ্গিক মনে হয়। আমি সেই প্রার্থনাই আজ উচ্চারণ করি। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে, সংসারিতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজেরও মনে না যেন মানি ক্ষয়। আমারই তুমি করিবে ত্রাণ, এ নহি মোর প্রার্থনা, তরিতে পারি শপথে যেন রয়। আমারও ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লই বুঝিনি, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমার দোসর যেজন ওগো তারে, কে জানে কে জানে, আমার দোসর যেজন ওগো তারে,
এক তারা তার দেয় কি সারা আমার গানে কে জানে আমার দোষুর যে জন ওগো তারে কে জানে আমার দোষুর যে জন ওগো তারে আমার নদীর যে ঢেউ ওগো জানে কে কেউ যায় যায় বহে যায় কাহার পানে কে জানে আমার দোষুর যে জন ওগো তারে কে জানে আমার দোষুর যে জন ওগো তারে নমস্কার, আমি পল্লবী কর সরকার, এই মুহূর্তে আছি আমাদের টিম ইনসাইডের রবি পরিক্রমায়। নমস্কার, আমি শুভ চক্রবর্তী শুভগ্রাফি থেকে। এই মুহূর্তে আমি রয়েছি টিম ইনসাইড প্রোডাকশনের রবি পরিক্রমায়। জীবন মরণের সীমানা ছাড়িয়ে বন্ধুয়ে আমার রয়েছ দাঁড়ায়। বিশ্বকবির জন্মদিনে তার চরণে জানাই প্রণাম এবং সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টিম ইনসাইডের রবি পরিক্রমায় আছি আমি কৌশিক চ্যাটার্জি। মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন উৎসবে বায়ান বাচ্চারের পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আকাশ জুড়ে শুনি ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ও পারেতে উপবনে কত খেলা কত জনে এ পারেতে ধুধু মরু বাড়ি বিনারে কে যাবি পারে ওগো তোরা কে যাবি পারে ওগো তোরা কে আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে কে যাবি পারে ওগো তোরা কে যাবি পারে ওগো তোরা কে। নমস্কার, আমি সুজিত মুখার্জি, আমি এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। 25শে বৈশাখের এই শুভ দিনে সকলকে জানাই অনেক অভিনন্দন। নমস্কার, আমি দেবজিৎ সাহা, আমি এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের
রবি পরিক্রমায়। নমস্কার, আমি লোপামুদ্রা বাগচি ভৌমিক, টিম ইনসাইডের রবি পরিক্রমায় আছি আমি। আমার নিবেদন কবিগুরুর বাউলির কিছুটা অংশ। দূরে অশ্বত তলায় পুতির কণ্ঠেখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙি নাতে তোমার একতারাটি বাজে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিলে তাই, ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই। নমস্কার, আমি সুজাতা চ্যাটার্জি, আমি আছি টিম ইনসাইডের তরফ থেকে রবি পরিক্রমায়। আমার নিবেদন বাচিক শিল্পী দেবাশিস ভট্টাচার্য কলম ও কণ্ঠে, আমার নৃত্যে মেলবন্ধন অনুভবে রবি। তুমি আমার সুখের রাজা আমার দুঃখহন্তা, জীবন জুড়ে ব্যথার পূজায় ভরে দিনু ডালি, আমার সকল বিলিয়ে দিয়ে আমায় করো খালি, এই বসেখে জগৎ জুড়ে তোমার পূজার আয়োজন, মৃত্যু আজিকে শিয়রে দাঁড়ায় দিয়েছে বিষ ছড়ায়, তোমায় পূজিব অন্তরতম জীবনের সীমা ছাড়ায়। নমস্কার, আমি প্রীতম কুমার চন্দ্র, আমি এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। নমস্কার, আমি তাপস, আজ আমি রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। নমস্কার, আমি বিদিশা চক্রবর্তী, সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। এই মুহূর্তে আমি রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমাতে। নমস্কার, টিম ইনসাইডের পক্ষ থেকে রবি পরিক্রমায় আমি সৌমিত্রা ভট্টাচার্যি। আজি প্রভাতে রবির কল কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। নমস্কার, টিম ইনসাইডের রবি পরিক্রমায় আমি দেবযানী সেনগুপ্তা। যতই দুর্দিন আসুক না কেন, যতই অসময় আসুক না কেন,
আমরা রবি ঠাকুরের গানে গানে সুসময় আমরা আনবই। তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাব, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাব। নমস্কার, আমি শ্রাবণী মণ্ডল মিত্র। আমি এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। কবি দীনেশ দাসের কবিতা রণভূমি দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে তোমারই তো নামে, বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিরীভূত পঁচিশে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার সারু পঁচিশে বৈশাখে গলি হয় গিনি সোনার। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাময়। নমস্কার, আমার নাম অনুপ দেবনাথ, আমি লস্ট ইনসাইডের ফোকালিস্ট। এই মুহূর্তে আমি রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। নমস্কার, আমি পিনাকি চন্দ্র, আমি এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে, দাড়ি ফুলে মতো রাগা আজ করেছে কালো মিশনের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গো, মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব খুঁড়িয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সুস্মৃতি সে সীমানায় সার্বনীত। নমস্কার, টিম ইনসাইডের পক্ষ থেকে রবি পরিক্রমায় আমি সাগর সরকার আপনাদের সাথে। খুশি থাকো,
খুশি থাকো আমার পানে যে যে খুশি থাকো। নমস্কার, টিম ইনসাইডের রবি পরিক্রমায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, মৃগাঙ্ক ভট্টাচার্য। প্রথমেই আজ 25শে বৈশাখ উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। দেখুন, সাধারণ কবি কিছুকাল পর হারিয়ে যান, মহাকবি যারা তাদের স্থান হয় পাঠ্য বইতে, এমন কবি হাতে গোনা যার কবিতা তার জন্মের 200 বছর পরও সমসাময়িক থাকে। মানুষ ভালোবেসে আগ্রহ নিয়ে তাঁর কবিতা পাঠ করে। এই যে মুষ্টিমেয় কবি, তাদেরও ওপরে স্থান যার, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে শুধু তো কবিতা নয়, কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, রম্য রচনা, শিশু সাহিত্য, চিঠিপত্র কী লেখেননি তিনি। এমনকি শেষ জীবনে যখন তিনি ছবি আঁকতে শুরু করলেন, তখনও তিনি যারা শিল্পবোদ্ধা তাদেরকে একেবারে হতচকিত করে দিলেন তার সৃষ্টি সম্ভারের মধ্যে নিজেদের ডুবিয়ে দেওয়া। এভাবেই তাকে পড়া, তাকে জানা, তাকে উপলব্ধি করা, নিজের মননকে ঋদ্ধ করা, সমৃদ্ধ করা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। নমস্কার, আমি সত্যজিৎ, থার্জন ব্যান্ডের ভোকালিস্ট। এই মুহূর্তে রয়েছি টিম ইনসাইডের রবি পরিক্রমায়। নমস্কার, আমি অভিজিৎ, টিম ইনসাইড প্রোডাকশন থেকে। আজ কবিগুরুর শুভ জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান রবি পরিক্রমা। আশা করি এতক্ষণ আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে। কিন্তু এই অনুষ্ঠান আমরা এই অসময়ে এভাবে আমরা করতে পারতাম না যদি না এতজন ভালো শিল্পীর ভালোবাসা আমাদের টিম ইনসাইড প্রোডাকশনের সঙ্গে না থাকত। তাই আমরা টিম ইনসাইড প্রোডাকশন এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেক শিল্পীকে এবং প্রত্যেক চ্যানেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সবশেষে আমাদের এই অনুষ্ঠান শেষ করবেন যিনি, তিনি আমাদের প্রোডাকশনের সব থেকে প্রিয় সদস্য এবং শিলিগুড়ির বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশীষ ভট্টাচার্য। জীবন জুড়ে এভাবে চলতে থাকবে রবি পরিক্রমা, তার দেখানো পথেই আসবে শান্তি, পরম শান্তি। আপনাদের সকলকে আরো একবার টিম ইনসাইড পরিবারের পক্ষ থেকে জানাই বৈশাখী অভিনন্দন। সকলে ভালো থাকুন, আর টিম ইনসাইডের সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন। হ্যাঁ, এই যে বললাম ভালো থাকবেন, ভালো যে আমাদের থাকতেই হবে। তিনি আমাদের ভালো থাকতে শিখিয়েছেন, ভালো থাকতে বলেছেন। থাকবো না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রেধে কালীর পিছু পিছু, কালীর পিছু পিছু, কালীর পিছু পিছু।